প্রিয় জ্ঞান পিপাসু এবং চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আপনাদের জন্য থাকছে প্রফেসরস প্রকাশনের সৌজন্যে সাত মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সম্পর্কে বিভিন্ন পরীক্ষায় আসা এবং বাছাইকৃত গুরুত্বপূর্ণ সব প্রশ্ন ও উত্তর। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রতিটি তথ্যই গুরুত্ব সহকারে স্মৃতিপটে সংরক্ষণ করে রাখুন। আশা করি আপনার স্বপ্ন পূরণে অবশ্যই কাজে লাগবে। শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখছি, এই ভিডিওর শেষে রয়েছে একটি কুইজ প্রশ্ন, যার উত্তর রয়েছে সম্পূর্ণ ভিডিওর কোনো এক জায়গায়। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখে জিতে নিন প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত বিসিএস বিশেষ সংখ্যা 2021। তাহলে চলুন শুরু করা যাক। বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় কত তারিখে? বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হয় কত তারিখে? উত্তর, 1 মার্চ 1971। বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কত তারিখে? বাংলাদেশের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় কত তারিখে? উত্তর, 3 মার্চ 1971, পল্টন ময়দানে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয়া হয় কখন? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেয়া হয় কখন? উত্তর, 3 মার্চ 1971, স্বাধীনতার ইশতেহারে। ঐতিহাসিক 7 মার্চ দিনটি কিসের জন্য বিখ্যাত? ঐতিহাসিক 7 মার্চ দিনটি কিসের জন্য বিখ্যাত? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের জন্য। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম কি? বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ যে ময়দানে দিয়েছিলেন তার বর্তমান নাম কি? উত্তর, সোহরাওয়ার্দী উদ্যান। রেসকোর্স ময়দানে কখন 7 মার্চের ভাষণ শুরু হয়েছিল? রেসকোর্স ময়দানে কখন 7 মার্চের ভাষণ শুরু হয়েছিল? উত্তর, বিকেল 3টায়। 7 মার্চের ভাষণের ব্যাপ্তি ছিল কতক্ষণ? 7 মার্চের ভাষণের ব্যাপ্তি ছিল কতক্ষণ? উত্তর, 19 মিনিট। 7 মার্চে ভাষণ প্রদানকালে কোন আন্দোলন চলছিল? 7 মার্চে ভাষণ প্রদানকালে কোন আন্দোলন চলছিল? উত্তর, অসহযোগ আন্দোলন। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উক্তিটি কোন ভাষণের অংশ? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম উক্তিটি কোন ভাষণের অংশ? উত্তর, 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণ। 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন? উত্তর, 4 দফা। অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় কখন? অহিংস ও অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় কখন? উত্তর, 7 মার্চের ভাষণে। কোন রাতকে কালো রাত্রি হিসেবে গণ্য করা হয়? কোন রাতকে কালো রাত্রি হিসেবে গণ্য করা হয়? উত্তর, 1971 সালের 25 মার্চের রাতকে। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নতুন নাম ছাত্রলীগ হয় কখন? পূর্ব পাকিস্তান ছাত্রলীগ এর নতুন নাম ছাত্রলীগ হয় কখন? উত্তর, 8 মার্চ 1971। 1971 সালের 23 মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কে? 1971 সালের 23 মার্চ পাকিস্তান প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন কে? উত্তর, ছাত্রলীগ নেতা আ.স.ম. আব্দুর রব।
23 মার্চ 1971 কোথায় পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? 23 মার্চ 1971 কোথায় পাকিস্তানি পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়? উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে। কে এবং কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন? কে এবং কখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন? উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1971 সালের 25 মার্চ রাত 12:20 মিনিটে, অর্থাৎ 26 মার্চের প্রথম প্রহরে। 1971 সালের 25 মার্চ কী বার ছিল? 1971 সালের 25 মার্চ কী বার ছিল? উত্তর: বৃহস্পতিবার। 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? 26 মার্চ 1971 এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারি করেন কিসের মাধ্যমে? উত্তর: ইপিআর এর ওয়্যারলেসের মাধ্যমে। ইপিআর এর পূর্ণরূপ কি? ইপিআর এর পূর্ণরূপ কি? উত্তর: ইস্ট পাকিস্তান রাইফেলস। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? কালুরঘাট বেতার কেন্দ্র থেকে কবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়? উত্তর: 26 মার্চ 1971। 27 মার্চ সন্ধ্যে 7:30টায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন কে? 27 মার্চ সন্ধ্যা 7:30টায় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেন কে? উত্তর: মেজর জিয়াউর রহমান। স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় কোন সংশোধনীর মাধ্যমে? স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে সংযোজন হয় কোন সংশোধনীর মাধ্যমে? উত্তর: পঞ্চদশ সংশোধনী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের পক্ষে কে পাঠ করেন? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র অস্থায়ী সরকারের পক্ষে কে পাঠ করেন? উত্তর: অধ্যাপক ইউসুফ আলী। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? উত্তর: মুজিবনগর থেকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? উত্তর: 10 এপ্রিল 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি? উত্তর: মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রাথমিকভাবে যাত্রা শুরু করে কোথা থেকে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রাথমিকভাবে যাত্রা শুরু করে কোথা থেকে? উত্তর: চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায়? পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতার কেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায়? উত্তর: 30 মার্চ 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান কি কি? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান কি কি? উত্তর: চরমপত্র, রণাঙ্গন কথিকা, রক্তস্বাক্ষর, মুক্তিবাহিনীর জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিখা, দেশাত্মবোধক গান ইত্যাদি। 1971 সালের 30 মার্চের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথা থেকে সম্প্রচার শুরু করে? 1971 সালের 30 মার্চের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথা থেকে সম্প্রচার শুরু করে? উত্তর: ভারতের আগরতলা থেকে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয় কবে এবং কোথায়? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দ্বিতীয় পর্বের কাজ শুরু হয় কবে এবং কোথায়?
উত্তর 3 এপ্রিল 1971 ভারতের আগরতলায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তৃতীয় পর্বের কাজ শুরু হয় কবে? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের তৃতীয় পর্বের কাজ শুরু হয় কবে? উত্তর 25 মে 1971 ভারতের কলকাতায়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন? স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র অনুষ্ঠানের উপস্থাপক ও স্ক্রিপ্ট লেখক কে ছিলেন? উত্তর এম আর আখতার মুকুল। এখন পর্যন্ত কতজন শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেছে? এখন পর্যন্ত কতজন শব্দ সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি লাভ করেছে? উত্তর 288 জন ফেব্রুয়ারি 2021 পর্যন্ত। বন্ধুরা, এখন যে প্রশ্নটি বলবো এটি আপনাদের জন্য আজকের কুইজ প্রশ্ন। প্রশ্নটি হলো, সর্বপ্রথম কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়? সর্বপ্রথম কোন বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করা হয়? এই প্রশ্নের উত্তর যদি আপনার জানা থাকে তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। সময় পাবেন ভিডিও পাবলিশড হওয়ার পর থেকে পরবর্তী 7 দিন। পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে বিজয়ীর নাম এবং দ্রুততম সময়ের মধ্যে পৌঁছে দেওয়া হবে প্রফেসর্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রকাশিত বিসিএস বিশেষ সংখ্যা বইটি। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ বুলবুল আহমেদ। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সকলের সুন্দর স্বপ্নগুলো সত্যি হোক, সমৃদ্ধ হোক সম্ভাবনাময় কেরিয়ার, সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।